এদিকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত 5 লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। মাঝে অনুপ্রবেশ কিছুটা কমলেও গেল কয়েকদিনে তা আবারও বেড়েছে। রোহিঙ্গাদের সাথে মাদক ও অপরাধীরা যাতে ঢুকতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর অনুমতি ছাড়া ক্যাম্প এলাকায় ধর্মীয় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নেসার আহমেদের তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট। রাখাইনে রোহিঙ্গা বিরোধী অভিযান জোরদার করায় গেল কয়েকদিনে নতুন করে বেড়েছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। এই অবস্থায় রোহিঙ্গাদের ঢলের সাথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধীরা দেশে ঢুকে পড়ার আশঙ্কা করছে কক্সবাজার সহ সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরা। এই জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের যাত্রাপথ ক্রাইম বাড়ে যাচ্ছে। ওটাকে প্রতিরোধ করার জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ সভা করতে হবে। তবে বিষয়টি নিয়ে সোচ্চার রয়েছে প্রশাসন। এরই মধ্যে নতুন করে সব আইন প্রয়োগকারী সংস্থাকে মাদক ও অপরাধীদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। বুধবার রাতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় এই নির্দেশ দেওয়া হয়। এছাড়াও সেনাবাহিনীর অনুমতি ছাড়া ক্যাম্প এলাকায় ধর্মীয় স্থাপনা বসানোর নিষেধাজ্ঞা জারি করা হয় সভায়। আশ্রয় দেব। এদিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে আজ ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে অপরাজনীতি করছে বিএনপি। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। এ সময় রোহিঙ্গাদের গণহত্যায় জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ করেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।